ইসার কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প চুরি চাষ। অলোকনন্দা গ্রামে বিহান তার বাবা হরিশ আর মা নির্মলার সাথে থাকত। হরিশ ফল চাষ করে তার সংসার চালাতো। বিহান বড় হওয়া সত্ত্বেও সে কখনোই তার বাবার কাজে সাহায্য করত না। সারাদিন ভবঘুরেদের মতো এখানে সেখানে ঘুরে বেড়াতো, বাবা মায়ের কোনো শাসন বারণ মানত না। বাবা বিহান, আজ তোর বাবার শরীরটা একদম ভালো নেই রে, আজ তুই একটু মাঠে গিয়ে জমিতে সেচ দিয়ে দে বাবা। মা, তুমি এসব কি বলছো? আমি জমিতে সেচ দেব? তুমি জানো না ওসব মাঠে গিয়ে কাজ আমার একদম ভালো লাগে না। কাজ করতে ভালো না লাগলে খাওয়া কোথা থেকে আসবে শুনি? আজ যদি তুই মাঠে কাজ করতে না যাস তবে তোর ভাত বন্ধ। তুমি আমার ভাত বন্ধ করবে কি করে? আমি নিজের হাতে খাবার বেড়ে নিয়ে খেতে পারি। এর আগেও তো তুমি আমার ভাত বন্ধ করতে চেয়েছিলে, পেরেছ কি? আমি ঠিক সময় মতো খাবার বেড়ে নিয়ে খেয়েছি, ওটা তোমার বকাবকি করাই শেষ। বাবা বিহান, তুই একটু বোঝার চেষ্টা কর। সত্যি রে, আমার শরীরটা খুব খারাপ, মাঠে তো তেমন কাজও নেই, শুধু জমিতে একটু সেচ দিলেই হবে। আর শুধু এই কাজটুকু করে দে, এরপর তোকে আর কোনো কাজ করতে হবে না। বলেছি তো বাবা, ওসব মাঠের কাজ আমি করতে পারবো না, সে বেশি কাজই হোক আর কম কাজই হোক। আর এতই যদি কম কাজ তো তুমি গিয়ে করলেই হয়। বাবা বিহান, যাস না বাবা, দাঁড়া, আমার কথাটা একবার শুনে যা, যাস না বাবা। খচ্চর পাজি বেয়াদব ছেলে একটা, বাবা মায়ের দুঃখ দুর্দশা একটুও বোঝে না। এই ছেলে বড় হলে এমন হবে জানলে ছোটতেই একে গলা টিপে মেরে ফেলতাম। এভাবে চিৎকার করে নিজের শরীর খারাপ করো না, ওকে দিয়ে কোনো কাজ হবে না আমাদের। আমি যাচ্ছি মাঠে সেচ দিতে। তুমি এই শরীর নিয়ে মাঠে যাবে মানে? কি বলছো তুমি এসব? না, আমি তোমায় এই অবস্থায় কিছুতেই মাঠে যেতে দেব না, ফসল ভেসে যাক। অত ভেবো না নির্মলা, কিছু হবে না আমার, আমি যাব আর সেচ দিয়েই চলে আসব। এরপর হরিশ মাঠে সেচ দেওয়ার জন্য চলে যায় আর জমিতে সেচ দেয়। হরিশের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আর বাড়িতে ফিরে এসেই হরিশ ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর রাতে হরিশের ভীষণ জ্বর আসে, এই জ্বর একটানা তিন দিন চলে আর তিন দিন যাবত জ্বর নিয়েই হরিশ মারা যায়। হরিশের মৃত্যুতে নির্মলা ভীষণ ভেঙে পড়ে। নির্মলা এত ভেঙে পড়লেও বিহানের এই ব্যাপারে কোনো ভাবনাই ছিল না, সে আগের মতোই নিজের খেয়ালে ঘুরে বেড়াতো, কোনো কাজকর্মও করত না। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে যায়। এদিকে নির্মলার ঘরের থাকা সব ফসল শেষ হয়ে যায় আর নতুন ফসল লাগানোরও সময় চলে আসে। ঘরের সব খাবার তো শেষ হয়ে গেল, এদিকে তো ফসল লাগানোরও সময় চলে এলো, কিন্তু আমি একটা মেয়ে মানুষ হয়ে কী করে জমি চাষ করে ফসল ফলাবো? আর এমন নিকম্মা ছেলে আমার, ও তো ফসল সম্পর্কে কিছুই জানে না, আর কোনো কাজের কথা বললেও তো শোনে না, এখন আমি কি করব? ফসল ফলাতে না পারলে খাবো কি, সংসারই বা চালাবো কি করে? আর বিহান তো কোনো কাজও করতে পারে না, ও উপার্জন করবে কিভাবে? এবার তো দেখছি আমাকেই কাজ করে উপার্জন করতে হবে। এসব ভেবে নির্মলা কাজ খুঁজতে শুরু করে। একে একে নির্মলা অনেক লোকের কাছে কাজ চায়, কিন্তু কেউই তাকে তেমন কোনো কাজ দিতে চায় না। হে ভগবান, কত জনের কাছে কাজ চাইলাম, কেউ তো আমাকে কোনো কাজই দিল না, এখন আমি কি করব? আর কোথায় গিয়ে কাজ খুঁজব? আর কাজ না করলে নিজের সংসারটাই বা চালাবো কি করে? এত কিছু হয়ে যাওয়ার পরেও নির্মলা হতাশ না হয়ে কাজ খোঁজে আর অবশেষে নির্মলা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ পায়। একদিন নির্মলা যখন রাস্তা ঝাড়ু দিচ্ছিল, সেই রাস্তায়
তার সাথে বিহানের দেখা হয়। একি মা, তুমি রাস্তা ঝাড়ু দিচ্ছ কেন? তোর মতো নিকর্মা সন্তান যে মা গর্ভে ধারণ করে তাকে তো রাস্তা ঝাড়ু দিয়েই খেতে হবে। মা, তুমি এ কথা বলতে পারলে? এসব শুনে বিহান ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর নির্মলা যখন কাজ শেষ করে বাড়ি ফেরে, বিহান নির্মলার কাছে যায়। মা, তোমাকে আর রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করতে হবে না, তুমি ওই কাজটা ছেড়ে দাও মা। এখন থেকে আমি সংসারে সব খরচ চালাবো, এমন কি আমি জমিতে ফসলও চাষ করব। তুমি শুধু আমায় বলে দিবে কিভাবে ফসল উৎপাদন করতে হয়। এরপর নির্মলা বিহানকে ফসল চাষ সম্পর্কে সব কথা খুলে বলে। আর পরের দিন সকাল হতেই বিহান কোদাল নিয়ে জমিতে যায় আর জমিতে কোদাল দিয়ে কোপাতে থাকে। এভাবে জমিতে কোদাল দিয়ে খুঁড়তে খুঁড়তে জমির একটা কোণে বিহান একটা বাক্স দেখতে পায়। এ কি, জমিতে এই বাক্সটা এলো কোথা থেকে? দেখি তো বাক্সর মধ্যে কি আছে। আজব তো, বাক্সর মধ্যে চুড়ি! এই বাক্সটা চুড়ি ভর্তি অবস্থায় এই জমিতে এলো কি করে? আর কে এই চুড়ি ভর্তি বাক্সটা এখানে রেখেছে? বিহান এ কথা বলতে না বলতেই চুড়িগুলো থেকে একটা পরী বেরিয়ে আসে। পরীকে দেখে তো বিহান অবাক হয়। ভয় পেও না তুমি, আমি চুড়ি পরী। আসলে অনেক কাল আগে এক তান্ত্রিক আমাকে এই চুড়িগুলোর মধ্যে বন্দি করে, চুড়িগুলো বাক্সবন্দি করে এই জমিতে পুঁতে রেখেছিল। আর আমি এতদিন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছিলাম, অবশেষে তুমি আমায় মুক্ত করলে, তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আগে কখনো জমি চাষ করনি, তুমি এভাবে মনমরা হয়ে কাজ করছিলে কেন? এরপর বিহান পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরীর মনে অনেক মায়া হয় আর পরী জাদু করে অনেকগুলো চুড়ি এনে বিহানকে দেয়। এই চুড়িগুলো নাও, এগুলো মায়াবী চুড়ি। এই চুড়িগুলো তুমি তোমার জমিতে রোপণ করো, সেই চুড়ি থেকে চুড়ি গাছ জন্মাবে আর গাছ ভর্তি সোনার চুড়ি থাকবে। কি বলছো তুমি পরী, জমিতে চুড়ি চাষ করব? হ্যাঁ, চুড়ি চাষ করবে। এই চুড়ি চাষে তোমার সব সমস্যার সমাধান করবে। তুমি এই চুড়িগুলো জমিতে রোপণ করো আর দেখবে এই জমিতে যে ফসল ধরবে তাতে চুড়ি ধরা থাকবে আর সে সব চুড়ি হবে সোনার চুড়ি। এরপর পরী অদৃশ্য হয়ে যায় আর পরীর কথা মতো বিহান জমিতে চুড়িগুলো রোপণ করে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকালে যখন বিহান আবারও জমিতে যায়, সে সেখানে গিয়ে দেখে সত্যি প্রত্যেকটা গাছে সোনার চুড়ি ধরা ছিল, যা দেখে বিহান অনেক খুশি হয়। আর এরপর থেকে বিহান ওই গাছের চুড়িগুলো নিয়ে নিজের যেমন চাহিদা মেটাতো, তেমনি গ্রামের লোকদেরও সেসব দিয়ে সাহায্য করত। আর গ্রামের লোকেরাও তার জমির গাছের চুড়িগুলো নিয়ে তাদের নিজেদের প্রয়োজন মেটাতো। তো বন্ধুরা, এটা তো গেল রূপকথার গল্প। এই গল্পে বিহান যেমন অলসতা করেছে, তোমরা কিন্তু একদম অলসতা করবে না, সবসময় প্রত্যেক কাজের জন্য পরিশ্রম করবে। কেননা পরিশ্রমই যে সৌভাগ্যের প্রসূতি, সেটা তো তোমরা বিহানকে দেখেই বুঝলে।